বাপের মুখে আনি আর কি। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখন আলোচনা করব 2021 সালে এসএসসি পরীক্ষার অংশগ্রহণ শিক্ষার্থীদের হচ্ছে অর্থনীতি বিষয় অ্যাসাইনমেন্ট নিয়ে। তো বন্ধুরা হচ্ছে এই অর্থনীতির দেখো অ্যাসাইনমেন্ট নাম্বারটা হচ্ছে 4, আর হচ্ছে এই অ্যাসাইনমেন্ট 4 নম্বর অ্যাসাইনমেন্টটি আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব 2021 সালে এসএসসি পরীক্ষা অংশগ্রহণ শিক্ষার্থীদের অর্থনীতি অ্যাসাইনমেন্ট নিয়ে। আর এই অর্থনীতির অ্যাসাইনমেন্ট নম্বরটা হচ্ছে 4, আর এই 4 নম্বর অ্যাসাইনমেন্ট হচ্ছে দ্বিতীয় অধ্যায় থেকে, আর অধ্যায়টির নাম হচ্ছে বাংলাদেশের কৃষি। তো বন্ধুরা হচ্ছে এই অধ্যায়ে যে অ্যাসাইনমেন্ট আমাদের করতে হবে সেটা আমরা দেখতে পাচ্ছি এখানে। দেখো, বৈশ্বিক উষ্ণতা ও জলবায়ু পরিবর্তনের প্রেক্ষিতে কৃষি উন্নয়নে গৃহীত ব্যবস্থাদি এবং হচ্ছে প্রযুক্তি ব্যবহারের গুরুত্ব বিশ্লেষণ। তাহলে হচ্ছে এটা আমাদের হচ্ছে কি অ্যাসাইনমেন্টের শিরোনাম, অথবা এটাই হচ্ছে আমাদের প্রশ্নটি, মূল প্রশ্নটি। তারপর এখানে আরো বলা আছে, দেখো, বৈশ্বিক উষ্ণতা ও জলবায়ু পরিবর্তন বিশ্বের অন্যান্য অংশের ন্যায় বাংলাদেশের জন্য একটি চ্যালেঞ্জ। এর প্রভাবে দেশের দক্ষিণাঞ্চলে লবণাক্ততা এবং হচ্ছে উত্তরাঞ্চলে মরুময়তা বান্ধব কৃষি বীজ উদ্ভাবন সহ কৃষি আধুনিকরণ, পারমাণবিক শক্তি, জৈব প্রযুক্তি এবং ICT ব্যবহারের গুরুত্ব বিশ্লেষণ। তো বন্ধুরা হচ্ছে এখানে আমাদের শিখন ফল দেওয়া আছে, শিখন ফল বিষয়বস্তু দেওয়া আছে, এটা হচ্ছে আমাদের পড়ে নিতে হবে। এরপরে আমাদের যে প্রশ্নটি ছিল, প্রশ্নটি হচ্ছে আমাদের কি কোন ধাপে এবারে কতগুলো ধাপ আমাদের মেনটেন করে অ্যাসাইনমেন্টটি সম্পন্ন করতে হবে সেই নির্দেশনাগুলো এখানে বলা আছে। বন্ধু দেখো, প্রথম নির্দেশনাটা হচ্ছে কৃষি ও পরিবেশ, এটা নিয়ে আমাদের আলোচনা করতে হবে। তারপর কৃষিতে জলবায়ু পরিবর্তনের প্রভাব, কৃষি উন্নয়নে গৃহীত ব্যবস্থাদি, আর কৃষি প্রযুক্তি উদ্ভাবন ও গুরুত্ব। তাহলে আমাদের এই 4টি নির্দেশনা বা ধাপ মেনটেন করে আমাদের অ্যানসারটি করতে হবে। তো বন্ধুরা হচ্ছে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে মূল্যায়ন নির্দেশনা বা রুবিক্স, এটাকে আমরা বলে থাকি। এইখানে দেখো, এই মূল্যায়ন নির্দেশনা রুবিক্সটার কাজ হচ্ছে হচ্ছে আমরা হচ্ছে কোন পয়েন্ট গুলোতে কিভাবে বা কতটুকু লিখলে আমরা কত নাম্বার পাবো সেই বিষয়গুলো এখানে বলা আছে। দেখো, নির্দেশক প্রথম আমি একটা নিয়ে আলোচনা করতেছি, কৃষি ও পরিবেশ। এই পয়েন্টটাতে আমরা যদি উদাহরণসহ কৃষি ও পরিবেশের সম্পর্ক যত ব্যাখ্যা করি তাহলে আমরা 4 পাবো। উদাহরণ ছাড়া কৃষি ও পরিবেশের সম্পর্ক যত ব্যাখ্যা করলে 3 পাবো, কৃষি ও পরিবেশের সম্পর্ক ব্যাখ্যা করলে 2 পাবো, কৃষি ও পরিবেশের সম্পর্ক ব্যাখ্যায় অস্পষ্ট থাকলে আমরা 1 পাবো। তো ঠিক অনুরূপ ভাবে খ গ ঘ এইভাবে আমাদের দেখে নিতে হবে যে কোনটা কোন পয়েন্ট গুলো লিখলে আমরা হচ্ছে কত মার্ক পাবো সেই বিষয়গুলো দেখে নিতে হবে। তারপর বন্ধুরা আমাদের আরেকটা জিনিস বললে, এখানে 16 মার্কের মধ্যে 13 থেকে 16 পেলে তুমি অতি উত্তম, আর 11 থেকে 12 পেলে উত্তম, 8 থেকে 10 পেলেও ভালো, 7-এর বা কম পেলে অগ্রগতি প্রয়োজন। তো বন্ধুরা হচ্ছে আমরা যে নির্দেশনা দেওয়া আছে বা মূল্যায়ন রুবিক্স বা নির্দেশনা গুলো যা দেওয়া আছে এগুলোর উপরে ভিত্তি করে আমরা একটা উত্তরপত্র নমুনা তৈরি করেছি, যেটা তোমাদেরকে অতি উত্তম পেতে সহায়ক করবে। তো বন্ধুরা হচ্ছে আমরা এখন উত্তরপত্রটি দেখে নেব। প্রথমে বন্ধুরা আমরা উত্তরপত্রের নমুনাটি উত্তরপত্রে প্রথমে আমরা অ্যাসাইনমেন্টের শিরোনামটা হচ্ছে আমরা কভার পেজের মধ্যে লিখব। কভার পেজের মধ্যে আরো অনেক অনেক নির্দেশনা আছে যেগুলো আমাদের লিখতে হবে, যেমন নাম, বাবার নাম, মায়ের নাম, রেজিস্ট্রেশন নাম্বার, যা ওর যেগুলো লেখা আছে ওগুলো আগে তোমরা জানো। ওগুলো লেখার পরে তোমাদের ওইখানে একটা পয়েন্ট ছিল অ্যাসাইনমেন্টের শিরোনাম, এই শিরোনামটা তোমরা এখানে লিখবা। তো শিরোনামটা হচ্ছে বৈশ্বিক উষ্ণতা ও জলবায়ু পরিবর্তন প্রেক্ষিতে কৃষি উন্নয়ন গৃহীত ব্যবস্থাটি এবং প্রযুক্তি ব্যবহারের গুরুত্ব বিশ্লেষণ। তাহলে আমাদের হচ্ছে এটা হচ্ছে শিরোনাম। তো শিরোনামের পরিবর্তে আমি একটু জিনিস লিখছি বন্ধুরা, খাতায় উত্তর করার সময় ক খ গ না লিখলে হবে, নির্দেশনা লিখলে হবে বন্ধুরা। আমরা হচ্ছে যদি ক খ গ না লিখি তাহলে কোনো সমস্যা নেই, এটা না লেখাই উত্তম। তোমরা শুধু কি করবা, যে আমাদের যে নির্দেশনা ছিল, যেমন কৃষি পরিবেশ আমাদের প্রথম নির্দেশনা দেওয়া ছিল বা ধাপ ছিল, এটা লিখে তোমরা হচ্ছে এটা করবা, আর ক নম্বরটা না লিখলেও হবে। তো বন্ধুরা আমরা হচ্ছে এখন এই কৃষি পরিবেশ সম্বন্ধে এখন আলোচনা করবো। দেখো, এখানে বলা আছে কৃষি সংজ্ঞা, কৃষি মানুষের আদিম পেশা, মানব সভ্যতার সূচনা সূচনা হয়েছে কৃষি দ্বারা। মানুষের অর্থনৈতিক কর্মকাণ্ডের প্রথম স্তর হচ্ছে কৃষি, যা চাষবাস সহ পশুপালন, বনায়ন, ফলমূল সংগ্রহ, মৎস্য চাষ, উৎপাদন ইত্যাদি প্রক্রিয়াকরণের সঙ্গে সম্পৃক্ত। এগার এবং হচ্ছে কালচার নামক দুটি ল্যাটিন শব্দ থেকে ইংরেজি এগ্রিকালচার শব্দটি এসেছে, যার আবৃত্তিগত ভূমিকর্ষণ, অর্থাৎ ভূমিকর্ষণের মাধ্যমে শস্যাদি উৎপাদন বা উত্তোলনকে বোঝায়। সাধারণভাবে নিম্নোক্ত 3টি পর্যায়ে
সাধারণত নিম্নোক্ত তিনটি পর্যায়ের মাধ্যমে কৃষি উৎপত্তি ঘটেছে, যেমন হচ্ছে খাদ্য সংগ্রহ, খাদ্য সংগ্রহ তোমরা দেখে নেবো বন্ধু কিভাবে হয়েছে, তারপরে পশু পাখি শিকার, তারপর ছিল পশু পালন পালন, এর এইগুলোর মাধ্যমে হচ্ছে কি কৃষিটা শুরু হয়েছে বন্ধুরা। তো হচ্ছে বন্ধুরা আমরা হচ্ছে কৃষি উৎপত্তি হয়েছে এই তিনটার মাধ্যমে। তো বন্ধুরা হচ্ছে আমরা হচ্ছে এখন হচ্ছে পরবর্তী পয়েন্ট গুলো আমরা বলে যাব না, আমি শুধু দেখাই দেবো, তোমরা এখান থেকে শুধু করে নেবো। তো বন্ধুরা হচ্ছে কৃষি ও পরিবেশ সম্পর্ক, তোমরা কৃষি পরিবেশ সম্পর্ক পয়েন্ট দিয়ে তোমরা হচ্ছে এটা করে নেবে বন্ধু, তোমরা যদি এটা করে থাকো আমি পরবর্তীতে চলে যাব। দেখো বন্ধু তারপর হচ্ছে অতদূর করার পরে তোমরা হচ্ছে এই মানুষের পরিবেশ থেকে হয়ে গেছে এতদূর পর্যন্ত তোমরা লিখবা বন্ধু। দেখো আমি কেন বলতেছি না, কারণ হচ্ছে কি সময় নষ্ট করে লাভ নেই, কারণ এটা হচ্ছে তেমন বোঝানো তেমন কিছু নাই, এটা কোনো অঙ্ক না বা ইকুয়েশন না যে তোমাদেরকে বুঝাই দিতে হবে, এই জন্য তোমরা এখান থেকে স্ক্রিনশট করো অথবা হচ্ছে কি নিচে আটকে তোমরা এটাকে তুলে নিবা। তারপরে বন্ধুরা দেখো এরপরে কৃষি কাজে পরিবেশের প্রভাব ভূ প্রকৃতি, তাহলে এই কৃষি পরিবেশের প্রভাব ভূ প্রকৃতি আমাদের এই পয়েন্টটা সুন্দর করে লিখতে হবে। তারপর হচ্ছে মৃত্তিকা, মৃত্তিকা এই পয়েন্টে আমরা সুন্দর করে লিখবো বন্ধুরা। তারপর এই পয়েন্টটা লেখার পরে আমরা হচ্ছে 2 নম্বর যে ধাপটা ছিল বা পয়েন্টটা ছিল সেটা হচ্ছে জলবায়ু পরিবর্তনের প্রভাব। জলবায়ু পরিবর্তন প্রভাবে আমাদের এখানে বলা ছিল 7-8টি কি দিতে হবে, এক্সাম্পল দিতে হবে, তো আমরা তার কারণ দিব 7-8টার। তার মধ্যে দেখো প্রথমটা হচ্ছে তাপমাত্রা, তাপমাত্রা সম্বন্ধে তোমরা তোমরা হচ্ছে কি এই একটু হয়ে গেলে বাকিটুকু আমি তোমার দেখাচ্ছি বন্ধুরা, যে বাকিটুকু হচ্ছে এই যে একটু মানে বাকিটুকু করে নেবা, এখানে হচ্ছে বোরো হবে বন্ধুরা, বোরো ধান। হ্যাঁ তারপর হচ্ছে দেখো আমরা এরপরে আর্দ্রতা, আর্দ্রতা সম্বন্ধে এখানে বলা আছে, তোমরা আর্দ্রতা সম্বন্ধে এখান থেকে তুলে নেবো বন্ধুরা। আর্দ্রতা করে নেওয়ার পরে এরপরে হচ্ছে দেখো বৃষ্টিপাত, বৃষ্টিপাতটাও একটা কারণ, এই তো বৃষ্টিপাতটা তোমরা এখান থেকে তুলে নেবো বন্ধু। দেখো আমি আরেকবার দেখাচ্ছি বৃষ্টিপাত, তোমাদের যদি এতদূর হয়ে থাকে থাকে তাহলে তোমরা কি করবা এর পরবর্তী যে বিষয়গুলো যে কারণের থেকে এতদূর পর্যন্ত তোমরা এটা তুলে নিবো বন্ধু। তারপর হচ্ছে বন্ধু আরো কিছু জিনিস আছে, যেমন এই বাকিটুকু আছে তোমরা এখান থেকে সেটা তুলে নিবা বন্ধুরা। তারপরে বন্ধুরা দেখো প্রাকৃতিক দুর্যোগ, প্রাকৃতিক দুর্যোগটা তোমরা করে নিবা। তারপর হচ্ছে কৃষি ভূমি হ্রাস, এটা তোমরা করে নিবা বন্ধুরা। তারপর হচ্ছে খাবার পানির সংকট, এটা করে নিবা। তারপর হচ্ছে খাদ্য সংকট, খাদ্য সংকট পয়েন্ট আমরা 7টা 8টা 8টা পয়েন্ট দিতে বলেছিল, আমরা 7টা দিয়েছি, যেহেতু 7টা বা 8টা বলছে আমরা 7টা দিলেও কোনো সমস্যা নাই। তারপরে গ নম্বর যে ছিল কৃষি উন্নয়নে গৃহীত ব্যবস্থা দিয়ে, আমাদের কৃষি উন্নয়নের জন্য আমরা কোন ব্যবস্থাগুলো গ্রহণ করছে সেই বিষয়গুলো, তো এখানে সেই ব্যাখ্যাটা দেওয়া আছে, একটু বলা আছে কৃষি উন্নয়নগত ব্যবস্থাপনার মধ্যে একটু। আর তারপর এখানে বলা আছে কৃষিতে পারমাণবিক প্রযুক্তি, কৃষিতে পারমাণবিক প্রযুক্তিটা তুমি এখান থেকে করে নিবা। তারপরে আমাদের যে পয়েন্টটা বায়োটেকনোলজি পদ্ধতি বা জৈব প্রযুক্তি, এই যে বায়োটেকনোলজি পদ্ধতি বা জৈব জৈব প্রযুক্তি এই সম্বন্ধে এখানে বলা আছে আমাদের। তারপরে আছে কৃষিতে পারমাণবিক পদ্ধতির গুরুত্ব, কৃষিতে পারমাণবিক পদ্ধতির গুরুত্ব আমাদের খুবই এটা লিখতে হবে। তখন 1 নম্বর হচ্ছে কৃষি উৎপাদন বৃদ্ধি, এই যে 1 নম্বর হচ্ছে কৃষি উৎপাদন বৃদ্ধি, 2 নম্বর হচ্ছে মানসম্পন্ন বীজ উৎপাদন, 2 নম্বরে মানসম্পন্ন বীজ উৎপাদন তোমরা এখান থেকে করে নিবা বন্ধুরা। তারপরে 3 নম্বর আছে শস্য রোগ ও কীট পতঙ্গের আক্রমণ রোধ, এই পয়েন্টটা করে নিবা বন্ধুরা। তারপরে আছে পানি ও সারের সুষ্ঠু ব্যবহার, এটা তোমরা তুলে নিবা বন্ধুরা। তারপর হচ্ছে বীজ সংরক্ষণ, এই পয়েন্টটা তোমরা খুব সুন্দর করে তুলে নিবা। তো তারপর হচ্ছে বন্ধুরা আমরা কৃষিতে বায়োটেকনোলজি পদ্ধতির গুরুত্ব, তার মানে কৃষিতে বায়োটেকনোলজির গুরুত্বটা আমরা এখন আলোচনা করব। 1 নম্বর দেখো, 1 নম্বর বলা আছে রোগ প্রতিরোধী উদ্ভিদ উৎপাদন ও গবাদি পশু প্রজনন, এই জিনিসটা এখান থেকে তোমরা এখানে তুলে নেবে 1 নম্বর পয়েন্টটা বন্ধুরা। এরপরে যেটা আছে দেখো 2 নম্বর পয়েন্টটা আছে অধিক উৎপাদনক্ষম প্রজাতি উদ্ভিদ উৎপাদন উৎপাদন গবাদি পশু প্রজনন, তাহলে আছে অধিক উৎপাদনক্ষম প্রজাতি উদ্ভিদ গবাদি পশু প্রজনন, এটা তোমরা এখান থেকে খুব সুন্দর করে এখানে তুলে নেবে, এখানে তেমন বোঝা নেই, তোমরা যদি একবার রিপিট করো তোমাদের এটা হয়ে যাবে বন্ধুরা। তারপরে আইসিডি ব্যবহারের গুরুত্ব, আইসিডি ব্যবহারের গুরুত্ব আমাদের এই পয়েন্ট গুলো অবশ্যই তুলতে পেরেছি, আমরা মূল্যায়ন রুবিক্স এর মধ্যে দেখেছি বন্ধুরা। তো দেখো আইসিটি ব্যাপারে গুরুত্ব, এইখানে আইসিটি ব্যবহারটা, আইসিটি আমরা জানি ইনফরমেশন কমিউনিকেশন টেকনোলজি, এটা খুবই গুরুত্বপূর্ণ, বর্তমান যুগে আইসিটি ছাড়া কোনো কিছু সম্ভব না, শুধু কৃষিতেই না আমাদের প্রত্যেকটি জীবন লাইফে প্রত্যেকটি ঘটনার সাথে আইসিটি সম্পর্ক রয়েছে। তো বন্ধুরা দেখো আমাদের এখানে আইসিটি গুরুত্ব সম্পর্কে এখানে বলা আছে, কৃষিতে আইসিটি গুরুত্ব। তারপর এখানে দেখো সাধারণ কৃষি সমস্যা সমাধান 1 নম্বর পয়েন্ট, তারপর হচ্ছে কি বন্ধুরা উদ্ভাবন কৃষি প্রযুক্তি ব্যবহার, তারপর হচ্ছে উৎপাদনশীলতা বৃদ্ধির জন্য কৃষি উপকরণ ব্যবহার বৃদ্ধি, যেমন সার, এটা বলা আছে তোমরা লিখে নিবো বন্ধুরা। এরপরে যেটা আমাদের ফাইনালি হচ্ছে আমাদের কি ঘর নাম্বার ছিল কৃষি প্রযুক্তি উদ্ভাবনের গুরুত্ব, এটা হচ্ছে আমাদের খুবই গুরুত্বপূর্ণ একটি পয়েন্ট, তা তোমরা এখান থেকে খুব সুন্দর করে দেখবে। দেখো বাংলাদেশ কৃষিতে উন্নত বীজের উদ্ভাবনের প্রভাব প্রভাব আমরা নিয়ে আলোচনা করা আছে, উন্নত উদ্ভাবন সম্পর্কিত প্রযুক্তি কোনো এক বা বিভিন্ন প্রযুক্তি নয়, বরং এটি কয়েকটি প্রযুক্তির সমন্বয়ে প্রকাশ। এই প্রযুক্তি 5টি প্রয়োজন উপাদান হলো কি উন্নত বীজ, আধুনিক সেচ সুবিধা, রাসায়নিক সার, কীটনাশক, প্রাতিষ্ঠানিক কৃষি ঋণাল।
তো বন্ধুরা তোমরা হচ্ছে এখান থেকে সেই জিনিসগুলো তুলে নিবা, তারপরে এখানে বাংলাদেশ উন্নত ধরনের উদ্ভিদ ও বীজ সম্পর্কিত প্রযুক্তির ফলাফল। তো এখানে হচ্ছে ফলাফল দেওয়া আছে, তোমার এই ফলাফলটা এখানে খুব সুন্দর করে তুলে দেওয়া আছে। আমি একটু সময় নিচ্ছি বন্ধুরা, কারণ হচ্ছে তোমরা এখান থেকে ভিডিওটা আটকে তোমরা এটা তুলবা, অথবা তোমরা এখান থেকে স্ক্রিনশট করে নিবা। তারপরে বন্ধুরা দেখো, আমাদের এতটুকু যদি হয়ে থাকে, আমরা হচ্ছে পরবর্তী পয়েন্টে দেখাচ্ছি এই কর্ষণ থেকে তোমরা হচ্ছে এত পর্যন্ত তুলে নিবা বন্ধুরা। খুব সুন্দর করে অবশ্যই হাতের লেখা সুন্দর এবং হচ্ছে যেন কাটা ছেঁড়া যেন না হয় বন্ধুরা। তো ওটা হওয়ার পরে আমরা হচ্ছে এই হচ্ছে উপচ প্রযুক্তি থেকে শুরু করে আমরা যদি এতদূর পর্যন্ত করে নেই তুলে নেই বন্ধুরা, তারপরে হচ্ছে আমাদের কি করতে হবে বাকি অংশটুকু দেখো এই তুলনামূলক থেকে আমাদের বয়ে নিয়ে আসবে, এটা করে নিব বন্ধুরা। এই পয়েন্টটা এতটুকু তুললে আমাদের হচ্ছে পরবর্তী ধাপটাতে আমরা যাব। এটা তুললে বন্ধুরা এটা তোলা শেষ হলে আমাদের অবশ্যই অ্যাসাইনমেন্টটি সম্পূর্ণ হয়ে যাবে। আর আমি হচ্ছে কেন বললাম না সেটা তোমাদের বলছি যে আসলে সময় বলে লাভ নেই, কারণ হচ্ছে বলে যদি কোনো উপকার হতো তাহলে তোমাদের বলতাম বন্ধুরা। কারণ হচ্ছে অনেক সময় দেখা যায় ভিডিও বড় হইলে তোমাদের বোরিং ফিল হয়, এই জন্য হচ্ছে তোমরা আটকে আটকে তুলে নিবা। আর এটা বিশ্বাস রাখতে পারো এখানে নির্ভুল উত্তরপত্র রয়েছে, তোমরা এখান থেকে তুলে নিয়ে তোমরা উপকৃত হতে পারো। তো বন্ধুরা আজকে এ পর্যন্তই, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পরবর্তী উত্তরপত্রের নমুনাগুলো পাওয়ার জন্য পাবেন পাওয়ার আশা ব্যক্ত করে আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ।